ভালোবাসা মানে আই লাভ ইউ বলা না, ভালোবাসা মানে যার উপর তোমার সম্পূর্ণ বিশ্বাস আছে, যার কাছে তোমার সবগুলোরই ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে এবং তোমার কান্নাতে কাঁদবে। পাওয়ার পর যদি তাকে ঠিকমতো সম্মান এবং মর্যাদা দিতেই না পারো, তবে তাকে হারিয়ে ফেলে কান্না করার কোনো মানেই হয় না। দিন শেষে প্রায় প্রতিটা মানুষেরই কিছু না কিছু না বলা কথা রয়ে যায়, যা সে কাউকেই বলতে পারে না, এবং একান্ত কিছু দুঃখ থাকে যা নির্ঘুম রাতে দীর্ঘশ্বাসের সাথে ভাগ করে নিতে হয়। যে মানুষটির ছেড়ে যাওয়ার কষ্টে তুমি কষ্ট পেয়ে স্যাড স্ট্যাটাস দিচ্ছ, খোঁজ নিলে দেখবে সে মানুষটি অন্য কারোর জন্য রোম্যান্টিক স্ট্যাটাস দিচ্ছে। হয়তো কোনো না কোনো দিন এই ব্যস্ত শহরে আমাদের আবারও দেখা হবে, নয়তো কোনো চলতি পথে। এ জীবনে বাঁচার জন্য যাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সে মানুষটি আমাকে শিখিয়েছে আমার কোনো প্রয়োজন নেই তার। হ্যাঁ, হয়তো আমি অনেক বোকা, ইমোশনাল, কিন্তু আমি যদি একবার তোমার থেকে মুখ ফিরিয়ে নিই, তবে কখনোই আর তোমার দিকে তাকাবো না। মনে রেখো, আমার ঘৃণাও কিন্তু আমার ভালোবাসার মতোই প্রখর। মৃত্যু শুধু দেহের হয় না, স্বপ্ন আর ইচ্ছারও মৃত্যু হয়, যেটা অনেক বেশি কষ্ট দেয়। অপর প্রান্তের মানুষটি হয়তো কোনো সময় জানতেই পারে না যে এ প্রান্তের মানুষটি কত আগ্রহ নিয়ে তার একটি কল আর এসএমএসের অপেক্ষায় বসে থাকে। তোমার পাশে কে আছে, কে ছিল আর কে থাকবে, এসব ভেবে বসে থেকো না। মনে রেখো, সময় বদলায়, সাথে সাথে মানুষগুলোও বদলে যায়। ভুল মানুষের কাছেই আমরা প্রতিনিয়ত ছোট হই, কিন্তু যে মানুষটি সঠিক সে আমাদের মাথা পর্যন্ত নোয়াতে দেয় না। সুন্দর চেহারার থেকে একজন দায়িত্ববান মানুষই অনেক বেশি ভালো। জীবনে সেই মানুষটিই সবচেয়ে বেশি কষ্ট দেয় যে একদিন বলেছিল তোমাকে হাসলে সবচেয়ে বেশি সুন্দর লাগে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।